أعوذ بالله من الشيطان الرجيم. إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء আমরা 150টি ছবি আমরা এখানে নির্বাচন করা হয়েছে যা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। তো আমরা এই ছবিগুলি অসাধারণ সব আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আছে যারা শিল্পের শিক্ষিত, চারুকলায় শিক্ষিত শিল্পী আছে, ওই যারা এমএচআর শিল্পী, যারা ওই মাদ্রাসা স্কুলে পড়াশোনা করেন, তাদের শিল্পকর্ম এগুলি দেখে বুঝতে পারবেন যে আবেগ কতটা আবেগ নিয়ে তারা ছবি এঁকেছে, তাদের ক্যানভাসে কীভাবে তারা রং ঢেলে দিয়েছে। শিল্পী জয়নুলাব্দিন নিজে বলেছেন যে আমি ছবি আঁকি মহৎ শিল্পী হওয়ার জন্য নয়, জীবনকে সুন্দর করার জন্য। জীবনকে সুন্দর করতে যে শক্তির বিরোধিতা করে তাকে চিহ্নিত করার জন্য, আর যে শিল্প মানুষকে সত্য সুন্দরের দিক নির্দেশনা দেয় সেটাই হলো মহৎ শিল্প। আর যিনি এই শিল্প তৈরি করেন তিনি মহৎ শিল্পী। কাজে এর সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে আমরা বলি যে শিল্প সত্যের জন্য, শিল্প সুন্দরের জন্য। তো আমি যারা অংশগ্রহণকারী শিল্পীদেরকে অভিনন্দন জানাই। আজকের আপনি দেখেন ব্যাঙ্গুরুর ক্যালেন্ডারে সুন্দর সুন্দর আরবি ক্যালিগ্রাফি, বাংলা ক্যালিগ্রাফি স্থান পেয়েছে। এটার কৃতিত্ব চারুশিল্পী পরিষদকে দিতেই হবে। রিক্সার পিছন থেকে আমাদের সম্মানিত মা বোনদেরকে ন্যাক্কারজনক যে ছবিগুলো দেওয়া হতো রিক্সার পিছনে, সেই ছবিগুলো আজকে নেই। এই জন্য আজকে আমরা যারা এখানে সাংস্কৃতিক কর্মী এবং শিল্পী বন্ধুরা আছি, সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন আমাদের এই যে কর্মকাণ্ড, এই কর্মযজ্ঞকে গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে দিতে পারি, তাহলেই এই ক্যালিগ্রাফি মুভমেন্ট তার মঞ্জিলে মকসুদে পৌঁছবে বলে আশা করি। সব মানুষই যদি দুধ খেত তাহলে কেউ দুধ বেচে মাছ কিনে আর কেউ মাছ বেচে দুধ কিনে, কথাটা আসতো না। সুতরাং বাছাই করা এবং সৌন্দর্যময় কাজগুলোকে যারা গ্রহণ করবে তাদের সংখ্যা কম। এই কম সংখ্যক লোকেরাই আলো পত্রিকা হিসেবে সামনে যাবে, তারা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। ক্যালিগ্রাফি শিল্পীর অর্থ শিল্পী, তাদেরকেও শিল্পকর্মের মধ্য দিয়েই জীবন যাপন করতে হয়। যারা এটাকে পেশা হিসেবে নিয়েছেন তাদেরকে যদি পেশাগতভাবে আমরা এগিয়ে না দিই, তাদের শিল্পকর্মকে যদি আমরা বাজারে পৌঁছানোর ব্যবস্থা না করি, আমাদের ঘরের লোকেরা তো সবকিছুই কিনে, তারা ছোট ছোট জিনিস কিনে হাজার হাজার টাকা ব্যয় করে। আমার মনে হয় আমাদের দেশে অনেক গুণীজন, প্রফেশনাল গুণীজন আছেন, তাদের কাছে যদি আমরা আমাদের এই শিল্পীদের শিল্পকর্মকে তুলে ধরতে পারি তাহলে এরও একটি বাজার তৈরি হবে। কারণ এখন সুন্দর সুন্দর যেমন নান্দনিক বাড়িঘরগুলো হচ্ছে, সেখানে নান্দনিক সৌন্দর্য বাড়ানোর জন্য প্রত্যেকের দেয়ালে এই জাতীয় ক্যালিগ্রাফি শোভা পেতে পারে। আমরা চেষ্টা করে কাছে এগিয়ে নিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ক্যালিগ্রাফি তো মূলত সুন্দর হস্তাক্ষর বা সুন্দর হাতের লেখা, একটা নান্দনিক রূপ দেওয়া, যেটা একটা শিল্পের মানে পরিচয়ে চলে যায়। আমরা নর্মালি পেন্টিং করি, পেন্টিং এর সাথে আমরা যখন ক্যালিগ্রাফিটাকে যুক্ত করি এটা একটা নতুন মাত্রা যোগ দেয় এবং একটা আকর্ষণীয় করে তোলে।
আশা করি এই এটা একটা যে পথচলা যে শুরু হয়েছে মানে পর্যায়ক্রমে আরো এগিয়ে যাবে এটা শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়ে হয়তো আমরা হয়তো স্বল্প সময়ের মধ্যে এটা রূপ দিতে পারি সেই ভাবে যেন কাজ করে সেটা আমরা আহ্বান জানাই মধ্যযুগ থেকে শুরু করে চলতে থাকলো মোগল আমলে শেষ পর্যন্ত আমাদের উপমহাদেশে ওই স্টাইলটা এবং অন্যান্য দেশে এবং প্রত্যেক দেশে স্টাইলগুলি ছিল তাদের নিজস্ব মূলটা থাকতো তার সাথে তারা বাংলাদেশেরও খুবই বিখ্যাত সুলতান মহলের ক্যালিগ্রাফি খুবই বিখ্যাত আপনারা এই ইতিহাস পড়লে দেখবেন যে নতুন একটা ধরন ছিল এরপর দেখা যাচ্ছে ক্যালিগ্রাফিকে যারা ভালোবাসে আর আমরা মুসলমানরা কোন শিল্প পড়ি তার মধ্যে আছে নানা ধরনের স্টাইল কিন্তু এই ক্যালিগ্রাফির বলব কি যে সেই পদরগুলি কমে গেল মাঝখানে কিন্তু এই যে যারা আপনারা আজকে ক্যালিগ্রাফি করছেন সেই ক্যালিগ্রাফির কারণে এখন কিন্তু ক্যালিগ্রাফি অনেক সমাদৃত পূর্ববর্তী বক্তা বলেছেন এবং দেখবেন আপনারা এখনকার ক্যালেন্ডারে অনেক ব্যাংকের ক্যালেন্ডার এমনি ক্যালেন্ডারে দেখবেন যে মুদ্রা মুদ্রার মধ্যে ক্যালিগ্রাফি থাকে তারপরে হচ্ছে অন্য অন্য কালাম আল্লাহর কালাম এবং অনেকে যারা মোটামুটি ধার্মিক তাদের ঘরে কিন্তু ক্যালিগ্রাফি স্থান পেয়েছে নানাভাবে স্থান পেয়েছে তা প্রাধান্য ক্যালিগ্রাফি বৈঠলে হোক কাপড়ের উপর হোক নানা রকম কেউ কাজ করতে গেলে ক্যালিগ্রাফি নমুনা নিয়ে আসে তো এটা আমরা করে থাকি এটা আমরা করে থাকি এবং এটা আরো প্রচার প্রসার করছে আর আপনারা যে সংগঠনটি করেছেন তার মধ্যে ক্যালিগ্রাফি এগিয়ে যাবে আর এর আগে মনে হয় 12 বছর আগে 10-12 বছর আগে বেশ দ্রুত হতো মানে বছরে 2 বছরে একটা করে বড় বড় ক্যালিগ্রাফি এক্সিবিশন বিশেষ করে এখানে গিয়ে জাদুঘরে হতো এবং দেখা যাচ্ছে যে অনেক বিদেশিরা আসতো দেখতে তার মধ্যে বিশেষ করে আরব কান্ট্রি যেগুলি তার স্টেটে ওনারা অ্যাম্বাসাডাররা তারা আসতেন দেখতেন ইরানি ভুতরাও আসতেন খুব পছন্দ করতেন তারা এই ক্যালিগ্রাফি এরপর মাঝখানে একটু কমে গিয়েছিল এখন যে নতুনভাবে ক্যালিগ্রাফি আবার শুরু হয়েছে সেজন্য আপনাদের ধন্যবাদ দিই নেতৃত্ব নিয়েছেন আরও অনেকেই আছেন তার মধ্যে আমার ছাত্র অধিকারী মণ্ডল আর আমি অভিনন্দন জানাই যারা এই যে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আন্তরিক অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিতি দেখে আমি খুশি হয়েছি যে এই মানে বিরূপ পরিবেশের মধ্যেও প্রাকৃতিক পরিবেশের মধ্যেও অনেক অনেক দর্শকের উপস্থিতি বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ক্যালিগ্রাফি চর্চা হয় বাংলাদেশে ক্যালিগ্রাফি চর্চার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগ নামে একটি বিভাগ আছে যেখানে এশীয় দেশগুলোর যে শিল্পধারা অর্থাৎ এশিয়ার নিজস্ব সাংস্কৃতিক ধারায় রচিত শিল্পকর্ম সেগুলো শিক্ষা দেওয়া হয়ে থাকে আজকে যে প্রাচ্যকলা বিভাগে ক্যালিগ্রাফি চর্চার কিছুটা সুযোগ তৈরি হয়েছে সেইটা কিন্তু আবুল হাসান স্যারের জন্য এইটা অনেকেই জানেন না আমি বলি কীভাবে আমরা চারুকলা অনুষদ থেকে যারা পাশ করি নর্মালি চাকরি হয় ওই কমার্শিয়াল আর্টে হয় খবরের কাগজে না হলে বিজ্ঞাপনী সংস্থায় না হলে অন্য কোথাও কিন্তু চাকরির কাজগুলো হচ্ছে কমার্শিয়াল কাজ তো সেই কমার্শিয়াল বিভাগ বলে একটা বিভাগ আছে আমাদের আর্ট ডিপার্টমেন্ট মধ্যে একটি কিন্তু সমস্ত বিভাগ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা যে চাকরি করতেন আগে বা এখনও করেন সেখানে কিন্তু সবই ওই কমার্শিয়াল কাজই করতে হয় তো সেই জন্যে হাসান খান স্যার চিন্তা করেছিলেন যে আমাদের প্রাচ্যকলা বিভাগ থেকে যারা পাস করবে তারা যাতে চাকরি পেলে অন্তত কমার্শিয়াল কাজটা করতে পারে সেরকম একটা সুযোগ তৈরি করতে হবে
এই জন্য তিনি সিলেবাসে আর তিনি যেহেতু কমার্শিয়াল কাজ করতেন বুক কভার করতেন ইলাস্ট্রেশন করতেন সেই জন্য তার মতো করে তিনি যাতে এইটা যুক্ত করা যায় বিভাগের সিলেবাসে সেই জন্য চিন্তা করে তিনি স্বর স্বরয়া ক ক এগুলি লেখার একটা সিলেবাস তৈরি করেছিলেন তখন আমরা স্বর স্বরা ক ক লিখতাম আর পরীক্ষার সময় এটাও হতো যে দুটো লাইন হয়তো কোনো কবিতা কিংবা গল্পের লিখে দেওয়া হলো সেইটা পরে কি বুঝছি সেই অনুযায়ী একটা ছবি আঁকতে হবে ওই লেখাগুলিও লিখতে হবে ছবিও আঁকতে হবে এইটা দিয়ে প্রথম দিকে শুরু হয়েছে সেই স্বর স্বরা ক ক থেকে এখন সেইটা ক্যালিগ্রাফিতে রূপান্তরিত হয়েছে না হলে কিন্তু এই ক্যালিগ্রাফি যে পর্যায়ে এখনো আছে সেটাও হতো না ক্যালিগ্রাফি চর্চা বর্তমান পর্যায়ে বাংলাদেশে পৌঁছাবে এইটা আমি কখনো ভাবিনি তবে এখন যারা চর্চা করছেন ইব্রাহিম মন্ডল সহ অনেকেই এখন এই বিষয়ে উৎসাহী এবং যাতে এই ক্যালিগ্রাফি চর্চা দেশে প্রসারিত হয় জনপ্রিয় হয় সেই চেষ্টা করছেন আপনাদের একটা কথা বলে রাখি ইসলামিক ক্যালিগ্রাফি বলতে অ্যারাবিক ক্যালিগ্রাফিকে বোঝায় আরবি ক্যালিগ্রাফি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ক্যালিগ্রাফি পছন্দ করতেন এবং যারা ক্যালিগ্রাফি করতেন তাদেরকে সহযোগিতা করতেন তার জামাতা হযরত আলী তিনি নিজে ক্যালিগ্রাফার ছিলেন এবং এই যে বদরের যুদ্ধের কথা আমরা জানি বদরের যুদ্ধে যে সমস্ত যুদ্ধবন্দী থাকতেন এবং তারা তাদেরকে যে মুক্তি দেওয়া হতো মুক্তিপণ দিয়ে যাদের মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না অর্থ সম্পদ ছিল না তাদেরকে একটা শর্তে মুক্তি দেওয়া হতো সেটা হচ্ছে যে তোমাকে মুক্তি দেওয়া হবে কিন্তু তুমি মুক্তি পাওয়ার পরে দশজন মানুষকে কমপক্ষে দশজন মানুষকে ক্যালিগ্রাফি শিক্ষা দিবে এই শর্তে তোমাকে মুক্তি দেওয়া হবে তো ক্যালিগ্রাফি কিন্তু এই যে প্রাচীন ইতিহাস খুবই সমৃদ্ধ এবং অনেক কথা আছে ক্যালিগ্রাফি যারা করতেন আরো নাজমা খান মজলিস বলেছেন ক্যালিগ্রাফি যারা করতেন তাদেরকে অনেক শ্রদ্ধা করা হতো সম্মানের আসনে বসানো হতো বড় বড় চাকরিতে নিয়োগ করা হতো সেই যুগে সুতরাং ক্যালিগ্রাফি বাংলাদেশে একেবারেই নিজে নিজে এগিয়ে যাচ্ছে সরকারি কোনো সহযোগিতা ছাড়া আশা করছি এই ক্যালিগ্রাফি আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবে দেখেন আসলে কেন চারুকলা অনুসারে এই বিভাগটি নেই চর্চার সুযোগ নেই আমার মনে হয় এই যে শিপাচার্য জয়নুল আবেদিন কলকাতা আর্ট কলেজে পড়তেন সেই কলকাতা থেকে পাস করে এসে এখানে তিনি যে প্রতিষ্ঠানটি করেছেন কলকাতায় যে আর্ট কলেজে পড়তেন ঠিক ওইখানে যে যে বিভাগ ছিল সেই সেই বিভাগে তিনি সেখানে এখানে করেছেন ফলে এই ক্যালিগ্রাফি চর্চার সুযোগটি নেই হয়তো কলকাতা যদি থাকতো এরকম একটা বিভাগ এখানেও থাকতো এখানেও করতেন সেই জন্য এই সুযোগটি কোথাও নেই বাংলাদেশে অনেক চারুকলা প্রতিষ্ঠান হয়েছে এখন কিন্তু ক্যালিগ্রাফি চর্চার কোনো ব্যবস্থা কোথাও নেই এই আমার মনে হয় একমাত্র আমাদের ঢাকার চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগে কিছুটা সুযোগ আছে তবুও খুবই সংক্ষিপ্ত আকারে ক্যালিগ্রাফি চর্চার জন্য যতটা প্রয়োজন তার কিছুই সেখানে নেই শুধু একটা পরিচিতিমূলক ব্যবস্থা আছে শিল্পকর্ম শুধু শিল্পকর্মের জন্য নয় সত্যের অনুসন্ধানের জন্য আমাদের দরকার তাই জন্য সে চিন্তা করা দরকার ক্যালিগ্রাফি ভাষাকে নিয়ে কাজ করে এ ভাষা কি ভাষা আমরা যেটা শব্দের মধ্যে কথা বলি এই কথাটাকে যখন লিপিবদ্ধ করা হয় সেই লিপিটা হয় ভাষা এই পৃথিবীতে মানুষ ছাড়াও কিন্তু অনেক প্রাণী আছে সবার কিন্তু ভাষা আছে আমরা বুঝি না সেগুলো লিপিবদ্ধ করা হয় না সেরকম ক্যালিগ্রাফি নেই কিন্তু মানুষের ভাষার ক্যালিগ্রাফি আছে এই মানুষের ভাষার একজন এখানে ঘোষিকে উনি বলেছেন যে সবচেয়ে আগে বোধ হয় চাইনিজ ক্যালিগ্রাফি হয়েছে নো মানুষের ভাষার সাথে সম্পর্ক হলো মানুষ সৃষ্টি সৃষ্টি থেকে যে ভাষা হয়েছে এবং সেই ভাষার উন্নয়ন সেই ভাষার চর্চা সেটা ক্যালিগ্রাফি সেটা সৌন্দর্য মণ্ডিত করা সেটা শুরু হয়েছে তখন থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষ বানর থেকে হয়নি
পৃথিবীতে অনেক চিড়িয়াখানা গেছি জিজ্ঞেস করছি কত বছর চিড়িয়াখানা কোনো কোনো চিড়িয়াখানা 100-200 বছর হচ্ছে আমি জিজ্ঞেস করেছি দেখেন কি কোনো বানর কি ভুল করে কখন মানুষ হয়ে গেছে হয়নি একটা বানর মানুষ হয়নি 100 বছর মানুষ আল্লাহ সৃষ্টি করেছে এই আল্লাহ সৃষ্টি করে আল্লাহ যে মানুষের সাথে কথা বলেছেন আদম আলাইহিস সালামকে প্রথম যে কথা বলেছেন সেটা হলো যে তুমি এই আসমা নামগুলো জিনিসপত্রের নাম ইয়া আদম আম্বিহুম বি আসমাইহি সে ঘটনা বলছিল ফেরেশতাদের সাথে একটা ঘটনা আছে তো ফেরেশতাদেরকে বলা হয়েছিল তুমি এগুলোর নাম বলতে পারো এগুলোর বৈশিষ্ট্য বলতে পারো এছাড়া না এরপর আদম আলাইহিস সালামকে তার শিক্ষা দিয়েছেন এরপর জিজ্ঞেস করেছে সেটা ছিল আরবি ভাষা এরপর আল্লাহ তাআলা এই তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে সবার রূহ সুখকে একত্রিত করে রূহ জগতে আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই রব নই মানুষ জবাব দিয়েছে আরবি ভাষা কালু বালা শাহিদ না বালা শাহিদ নাই এটা আরবি ভাষায় মানুষ জবাব এই মানুষের জবাব থেকে বোঝা যাচ্ছে মানব সৃষ্টির সাথে সাথেই তার ভাষা ছিল আরবি ভাষা এবং সেই আরবি ভাষায় কথা বলেছে আল্লাহ কথা বলেছেন মানুষ জবাব দিয়েছে তখন থেকে যদি আরবি ভাষা হয় এই নান্দনিক বিশ্বে যে নান্দনিক মানুষ মানব সৃষ্টি কথা কি দেখো দেখো এটা বলার সময় নেই যে নান্দনিক মানুষ কি তখন এই শুধু কথা বলেই গেছে লিপিবদ্ধ হয়েছে সৌন্দর্য হয়েছে পাথরের মধ্যে পাওয়া যায় তা চীন থেকে শুরু হয়নি বোন এটা শুরু হয়েছে অনেক আগে থেকে আমাদের বুঝতে হবে তো আমি ধন্যবাদ দিচ্ছি এই পরিষদকে যে এই এই যে আন্দোলন তারা চালিয়েছেন এই চর্চা ক্যালিগ্রাফি চর্চার আন্দোলন সেটা সাপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে আমরা পাচ্ছি কিন্তু অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগত পর্যায়ে বা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে চালিয়ে যাচ্ছেন সেটা রিয়েলি মানে অ্যাপ্রিসিয়েবল এবং আমার আমি মনে করি যে এখানে যারা আছেন তাদের চিন্তা করা দরকার তাদের সহযোগিতা করার জন্য এবং চারুকলা অনুষদে আমি মনে করি যে এ সম্পর্কে একটা বিভাগ বা একটা ভালো কিছু হতে পারে আপনারা কি মনে করেন এটা হতে পারে আমরা মনে করি ক্যালিগ্রাফি এগিয়ে যাক আমাদের এই বাংলাদেশে এই ক্যালিগ্রাফি মুভমেন্টে চলছে আমি আশা করব যে আমাদের ইভেন মন্ডল ভাই এবং এরা যারা আছেন তারা যাবেন আমরা আপনাদের সাথে আছি পিছনে কাতারে কাতারে আমরা আমি শেষ করার আগে শুধু দুই একটা কথা বলব এক নম্বর আমি যে কথা বললাম সেটাই রিপিট করছি নাম্বার ওয়ান যে আমি কামনা করি যে বাংলাদেশে এই ক্যালিগ্রাফির চর্চা বৃদ্ধি পাক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা করা হোক রাজি আছেন আপনারা নাম্বার ওয়ান নাম্বার টু এই চারুকলা অনুষদে সাত মানে ইনক্লুডিং দ্যাট যে অন্যান্য ইউনিভার্সিটি সেটা পাবলিক হোক প্রাইভেট হোক সেখানেও এটা চর্চা শুরু হোক সেটা আমি চাই আপনার কি মনে করেন এরপর এই ধরনের ক্যালিগ্রাফি প্রদর্শনী এই বাংলাদেশের বিভিন্ন স্থানে হোক এবং এটা প্রাতিষ্ঠানিক কিছুটা সহযোগিতা করা হোক এই ব্যাপারে কি মনে করেন আপনার আমি দেখেছি এখানে বাংলা ক্যালিগ্রাফি আছে কিছু এটা সুন্দর মুতাসিম বিল্লাহ কয়েকজন গুণও করেছেন বিউটিফুল আমি মনে করি যে বাংলা ক্যালিগ্রাফিও আমাদের এগিয়ে যাওয়া দরকার ঠিক না ঠিক আছে আমি শেষ একটা কথা বলতে চাই শিল্প স্থপতির জন্য সুন্দরের জন্য মূল্যবোধের জন্য শুধু শিল্পের জন্য নয় যা ছিল সত্য তাই শিল্প যা সুন্দর তাই শিল্প যা যা সুস্থ সংস্কৃতি তাই শিল্প যেগুলি অসুস্থ সেটা শিল্প নয় সেটা ব্যাধি আমাদেরকে ব্যাধি থেকে মুক্তি পেতে হবে এবং সুস্থ হতে হবে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম